আপনার নাম কি? আমার নাম ছন্দা দাস। কোথায় থাকেন? আমি সিঙ্গিপাড়া, আলিয়াদা সিঙ্গিপাড়ায়। আচ্ছা আচ্ছা, আপনার কী হয়েছিল? আমার দুটো হাঁটুতে এত বাসের ব্যথা আছে, মানে রিউমাটিক আসলে সব ডাক্তার বলে দিয়েছিল, সারছিল না। আমি অশোকভট্টকে বহুদিন দেখিয়েছি, ক্যালসিয়াম সাময়িক দিত, কমতো আবার হতো, এবং আমার কিছু নিরাময় হয়নি। মানে ডক্টর অশোক ভট্টাচার্যকে দেখিয়েছিলেন? হ্যাঁ। কতদিন দেখিয়েছিলেন? অনেকদিন খেয়েছেন, হিসাব নেই তো। ওনার কাছে আমি যেতাম, প্রেশার দেখাতাম, ওষুধ বাতের ওষুধ খেতাম, এইসব করতাম। আচ্ছা, তাতে কমেছিল? ওই ওষুধ দিত, সাময়িক কমতো, বন্ধ করে দিল, আবার হতো। আচ্ছা, তারপর কী করলেন? তারপর আর কী করবো, আমি আর দেখা দেখানো ছেড়ে দিলাম। ও চলছে, চলুক ব্যথা, সবাই বলছে সারে না সারে না। আমি আর ট্রিটমেন্ট করলাম না, কিন্তু এ তো আর চলছে না, বহুদিন হয়ে গেল, বাধ্য হয়ে নতুন করে ট্রিটমেন্ট শুরু করি। কার কাছে এলেন? আমি এলাম ডক্টর বরুণ সরকার এখানকার। আচ্ছা, তো বরুণ সরকার ওষুধ দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিয়েছেন। ওনার ওষুধে আমার অনেকটা রিমুভ হয়েছে। এখন কেমন আছেন? আমি অনেকটা নর্মাল আছি, হাঁটছি, চলছি স্বাভাবিক। আগে হাঁটতে পারতেন না? খুব কষ্ট হতো, হাঁটু ভাঙছে, কতটা ভাঙছে, অনেকটা হাঁটু নরম হচ্ছে, ভাঙছে, স্বাভাবিক হচ্ছে, অনেক ইম্প্রুভ হয়েছে। আমি ওনার ওষুধ, আমার ওনার খুব বিশ্বাস হয়ে গেছে। আমি এখন কতখানি হাঁটছেন? আমি অনেকটা, এক মাস হেঁটে আধা ফিট চলে যাচ্ছি, সকালবেলা বিকালে যেখানে সেখানে হাঁটছি, ছাদে হাঁটছি, সিঁড়ি দিয়ে উঠছি, কোনো ব্যাপার হচ্ছে না। মনে তো হচ্ছে, আমি তো বিশ্বাস চাচ্ছি, এরকম তো আমি কোনো ওষুধে আগে পাইনি ফল। ঠিক আছে।